আগের থেকে কিন্তু এবারে পরিবেশটা অনেকটা চেঞ্জ। হ্যাঁ, আমি বসুন্ধরা থেকে আসছি, আমার খুব ভালো লাগছে। বাট অ্যাকচুয়ালি এখন তো রাস্তাও সম্পূর্ণ করা হয়ে গেছে। আমি বিআরটিসি বাসে করে আসি, দোতলা বাস, তো ওইখানে আসতে আসতে সাইডে গাছপালা থাকে। লিটল ফার অ্যাবাউট দ্য সিটি সেন্টার, বাট নো, বাট ইন দিস এক্সিবিশন গিভিং উই আর 2000 পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা আছে মেলার অভ্যন্তরে, মেলার গেটে এবং যাতায়াতের মেইন রাস্তায়। আমাদের ক্রস পেট্রোলিং সহ চট্টগ্রাম থেকে আসছি, মদনপুর নামছি, মদনপুর থেকে আপনার গাউসিয়াতে আসছি। দর্শক, এ হচ্ছে দোতলা বাস, এখান থেকে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকেই কিন্তু আপনার ফেরে যাবে বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এখানে ভাই বাণিজ্য মেলা টু গাউয়া কুড়িল বিশের 30 টাকা ভাড়া, 30 মোড়দের জন্য হলো 40 টাকা আর ছোটদের জন্য হলো 20 টাকা। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এর পূর্বাচল সিটিতে। তো অনেকেই কিন্তু এই বাণিজ্য মেলায় কিভাবে আসবেন এবং কি কি দেখবেন এবং এই আশা নিয়ে কিন্তু অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো এক ভিডিওতেই আমি চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের মাঝে তুলে ধরতে, বিশেষ করে এখানে টিকিট কত করে নিচ্ছে এবং ঢাকা থেকে কিভাবে আসবেন এবং এখানে এন্ট্রি ফি সহ সব ধরনের ইনফরমেশন কিন্তু ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর ভিতরে আসলে দেখার মতো কি কি আছে, চলেন আমরা একটু ভিতরে যাই। বড়দের জন্য হলো 40 টাকা আর ছোটদের জন্য হলো 20 টাকা। 20 টাকা, এটা কয়টা থেকে কয়টা? ইন্ডোরের ভিতরে আমি যদি আপনাদেরকে বলি, ইন্ডোরে অনেকগুলো স্টল আছে এবং আউটডোরে যদি আমি আপনাদেরকে দেখাই, আউটডোরও কিন্তু অনেকগুলি স্টল আছে। আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে মেলার ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন। আউটডোরে বাইরে যে স্টলগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন ইস্পাহানি, ডায়মন্ড ওয়ার্ল্ড, তারপর পাশাপাশি এখানে কিন্তু মার্কসের একটি প্যাভিলিয়ন কিন্তু আছে এবং এই পাশে যদি দেখেন দিল্লি অ্যালমোনিয়াম। তারপরে আমরা যদি একটু আপনাদেরকে সামনের অংশে দেখাই, এখানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের কিন্তু একটি প্যাভিলিয়ন এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আরও অনেকগুলি স্টল আছে এবং এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, আমি প্রথমে আপনাদেরকে বলছি যে আউটডোরে হচ্ছে দুটি ভাগে বাণিজ্য মেলাকে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ইনডোর, একটি হচ্ছে আউটডোর। আউটডোরে বেশ কিছু স্টল কিন্তু আছে। এখানে হচ্ছে মিয়া ট্রেডার্স ইন্টারন্যাশনাল, এখানে কিন্তু কিছু পার্ট বাই পার্ট কিছু স্টল আছে। হচ্ছে গাজী গ্রুপের একটি স্টল আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে কিন্তু মোটামুটি আজকে শনিবার হচ্ছে কিন্তু দর্শকদের সমাগম কিন্তু মোটামুটি খারাপ না, প্রথম সপ্তাহ হিসেবে কিন্তু মেলা মোটামুটি বলতে গেলে আর কি জমে উঠেছে। এখানে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচারের স্টল আছে। তারপরে এই পাশটা যদি আপনাদের দেখাই, শেভ ওয়ার কিন্তু একটি শপ আছে এবং এমআর যে একটা শোরুম, এমআর শোরুমটা কিন্তু এবার হচ্ছে অনেক বড় করে দেওয়া হয়েছে এবং এই স্টলটিও কিন্তু বেশ আপনার জমজমাট। আমি কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু এমআর স্টলে কিন্তু ক্রেতাদের সমাগম ছিল, আমরা প্রথম দিন থেকেই দেখেছিলাম বাণিজ্য মেলা প্রথম দিনই কিন্তু এমআর স্টলে কিন্তু কাস্টমার বা ক্রেতাদের ভিড় দেখেছিলাম। তো গতকাল আসলে উচ্চে পড়া ভিড় ছিল, আজকে সেই তুলনায় এখনো পর্যন্ত কম, তবে আশা করছি বিকালের পর থেকে আর অনেকেই কিন্তু ঢাকা থেকে বাণিজ্য মেলায় কিভাবে আসবেন একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো এই আপু কিন্তু কুড়িল থাকে, যেখান থেকে এই মানুষ সাধারণত আসে। তো আপু আপনি কুড়িল থাকেন তাই তো? তো ওইখান থেকে কিভাবে আসেন? ওইখানে বিআরটিসি বাসে কাউন্টার থেকে টিকিট কেটে 30 টাকা করে দেন, বিআরটিসি তে করে একদম মেলার গেটের সামনে চলে আসে। কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা 45 মিনিট। বিআরটিসি বাসে করে আসি, দোতলা বাস, তো ওইখানে আসতে আসতে সাইডে গাছপালা থাকে, নদী থাকে, আসতে ভালোই লাগে। আর কোনো যানজট নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, গাড়ি সবসময় আছে মেলা গেটের সামনে। আর 2022-এর মেলা এবার অনেক সুন্দর হয়েছে, এখানে স্পেসও অনেক, মানুষের কোনো প্রবলেম হচ্ছে না, আসা যাওয়ার কোনো প্রবলেম নেই। আমরা তো দূরে ঘুরতেও বের হই, তো ওইরকমই এখানেও এসে। তো ভিউয়ার্স, আমরা মেইন যে ইনডোর আছে, ইনডোরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কী কী স্টল আছে। আমরা ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা খুব সুন্দর করেছে এবং উপরের অংশটা যদি আপনাদেরকে দেখাই, সুন্দর করে কিন্তু গোছানো একটি অডিটোরিয়াম কিন্তু এখানে করা হয়েছে এবং ভিতরে আসলে কী কী স্টল আছে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা অলরেডি ইনডোরের ভিতরে প্রবেশ করলাম, অনেকগুলি স্টল কিন্তু এখানে বসেছে। প্রথমে যদি দেখি, সেটা হচ্ছে এখানে একটি মিনিস্টারের স্টল আছে, তারপরে হচ্ছে যমুনা,
আর এই পাশে কিন্তু ফার্নিচার স্টলগুলি করা হয়েছে বরাবরের মতো। অন্য বছরের তুলনায় কিন্তু এবারে ফার্নিচার স্টলগুলো কিন্তু বেশ ছোট, বড় কিন্তু করে করা হয় নাই। এখানে আছে হাতিলের, তারপরে আছে আপনার হচ্ছে ব্রাদার্সের ফার্নিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর এর পাশে হাতিম, রিগেল। কিন্তু এই একটা পাশ কিন্তু ফার্নিচারের প্যাভিলিয়ন করা হয়েছে, এটি হচ্ছে আলিবাবা ডোর। পাশাপাশি আরেকটু পরে যদি দেখি আক্তার ফার্নিচার, এবং এই পাশটা কিন্তু ভীষণের শোরুম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভীষণ কিন্তু তাদের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কিন্তু এখানে বসেছে আমরা দেখতে পাচ্ছি। ওয়ালটনে কিন্তু একসাথে কয়েকটি প্যাভিলিয়ন একসাথে নিয়েছে, ওয়ালটন, তারপরে হচ্ছে স্যামসাং, সবগুলি ইলেকট্রনিক্স প্যাভিলিয়ন কিন্তু একই জায়গায় রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু একসাথে রাখা হয়েছে। আর মোটামুটি ক্রেতাদের ভিড় আজকে সপ্তম দিনে বলতে গেলে মোটামুটি আছে, খারাপ না। এখানে দেখতে পাচ্ছি ওয়ালটনে স্মার্ট টিভির শোরুম কিন্তু এখানে আছে। পাশটা যদি দেখি অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার, তার পাশে গোল্ডেন রোজের প্যাভিলিয়নটি কিন্তু অনেক বেশি কালারফুল করে তৈরি করা হয়েছে এখানে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেটি বলছিলাম সেটি হচ্ছে মেলাকে যেহেতু দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আউটডোর, একটি ইনডোর। তো আউটডোর কিন্তু তুর্কিজের কিন্তু প্যাভিলিয়নগুলো পেয়ে যাবেন এখানে। তুর্কিজের দুটি প্যাভিলিয়ন করা হয়েছে এবং দুটির মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে কয়েকটি স্টল কিন্তু আমরা পেয়ে যাব। আর আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা শোরুমের কিন্তু এক্সট্রা ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবেন। তো এই যে তুর্কির হচ্ছে প্যাভিলিয়ন, আর দেখেন রাস্তাও সম্পূর্ণ করা হয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই, কোনো প্রবলেম ফেস করি নাই, আমরা খুব ভালোভাবে আসছি আর পরিবেশ ভালোই ছিল। ভাইয়া এখনো আই থিঙ্ক সবগুলা মানে সব খোলা হয় নাই, তো আমি বলবো যে আমার খুব ভালো লাগছে, আপনারা সবাই আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আসছি চট্টগ্রাম থেকে, আসছি মদনপুর নামছি, মদনপুর থেকে আপনার গাউসিয়াতে আসছি, গাউসিয়া থেকে আপনার ডাইরেক্ট বাণিজ্য মেলা। আমি ভাই যাত্রাবাড়ি থেকে আসছি। আচ্ছা, যাত্রাবাড়ি থেকে, ড্যামরা থেকে বা ঢাকা দক্ষিণের যারা এদিক থেকে আসতে চায় বাণিজ্য মেলায়, তারা কিভাবে আসলে সহজ হবে? ভাই যাত্রাবাড়ি থেকে প্রথম ড্যামরা আসতে হবে, ড্যামরা আসার পর পরে গাউসিয়া আসতে হবে, গাউসিয়া আসলে বললে আপনি যে বাণিজ্য মেলা আসতে হবে। গাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ, হ্যাঁ কাঞ্চন ব্রিজ, এর পরে খাবারের হোটেল গুলা সম্পর্কে জানতে চাচ্ছেন, তো এখানে কিন্তু অনেকগুলি দেখতে পাচ্ছি আমরা খাবারের যে রেস্টুরেন্ট গুলি করা হয়েছে, হোটেল বা রেস্টুরেন্ট গুলি, এটা হচ্ছে সুলতান বিরিয়ানি, হাজির বিরিয়ানি। এছাড়াও কিন্তু একসাথে আরো অনেকগুলি স্টল কিন্তু এখানে আছে। মোটামুটি খাবারের যে সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেক দর্শনার্থী, প্রচুর ভিড়। আমি দুপুর থেকেই দেখতে পাচ্ছি এই খাবারের হোটেলগুলিতে অনেকেই ভিড় করছেন। তো ভিউয়ারদেরকে একটু যদি দেখাই, দেখেন এইটা হচ্ছে একটা মেসেজ পূর্বাচল হোটেল, এই পাশে আছে মিঠাই শোরুম, খাবারের একটা সাইড কিন্তু খাবারের জন্য নির্ধারণ করা হয়েছে, মিস্টার নুডলস, তারপরে হচ্ছে ফ্রাই বাকেট, হচ্ছে প্রাণের একটি প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে জান্নাত তেহারি ঘর। এখানে কিন্তু খাবারের জন্য বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট কিন্তু এই একই জায়গায় রাখা হয়েছে, প্রায় অনেকগুলি হোটেল রেস্টুরেন্ট কিন্তু এখানে আছে। আর ভিউয়ারদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু টোটালি ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, যে বাণিজ্য মেলা একই ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই আমাদের সামনে দেখতে পাচ্ছি টেস্টি ট্রিট, বিশেষ করে খাবারের হোটেলগুলোতে কিন্তু প্রচুর ভিড়, বা রেস্টুরেন্ট বলি বা প্যাভিলিয়ন বলি, সবগুলোতে কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড়। আমি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, এই মেলার ট্রাফিকের দায়িত্বে আছি। আমাদের এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আছে মেলার অভ্যন্তরে, মেলার গেটে এবং যাতায়াতের মেইন রাস্তায়। আমাদের ক্রস পেট্রোলিং সহ অসংখ্য পিকেট, মোবাইল এবং সাদা পোশাকে অসংখ্য ডিপ্লয় আছে। এক কথায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এখানে, যাতায়াতে বা কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা সবাইকে নতুন লোকেশনে, নতুন পরিবেশ এই মেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছি, ভালো লাগবে। ঢাকায় যেমন যানজট মুক্ত থাকবে, নতুন লোকেশনও ভালো লাগবে। সেখানে আমাদের বাস সার্ভিসটা পর্যাপ্ত নয়, বিআরটিসি চালু করা আছে মেলা উপলক্ষে। এই বিআরটিসিতে আপনার
উত্তরা থেকে রূপগঞ্জ হয়ে আসতে পারবে ড্যামরা স্টপ কোয়ার্টার, রূপগঞ্জ হয়ে কাঞ্চন ব্রিজ, মূলত কাঞ্চন ব্রিজ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কোল দর্শনার্থী, ক্রেতা, আগন্তুক সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। পুলিশ বিভাগের, নারায়ণগঞ্জ পুলিশ বিভাগের পক্ষ থেকে, জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলার এই একটা সাইড হচ্ছে, এই সেক্টরগুলো ছোট ছোট দোকান করে কিন্তু আপনার পেভিলিয়নগুলি দেওয়া হয়েছে, বিভিন্ন চাদর বলেন, শাল বলেন, এই সব ধরনের আইটেমগুলি একটা পাশে দেখা হয়েছে। নতুন লোকেশন, নতুন পরিবেশ, রাস্তা, আমার মনে হয় রাস্তা আগের থেকে ভালো হয়েছে অনেক, আর দোকানগুলো একটু ছোট ছোট বাট গুছানো সুন্দর। রিঙ্গো রোটির যে পেভিলিয়ন দেখতে পাচ্ছি এবং আরএফএল এর পেভিলিয়ন আছে এবং অনেকগুলি স্টলই কিন্তু এখানে সারি সারিভাবে সাজানো হয়েছে, আগের থেকে কিন্তু এবারের পরিবেশটা অনেকটা চেঞ্জ। হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে কি অন্যান্য বছরের তুলনায় এবারে স্টলগুলি অনেক ছোট করে রাখার কারণে কিন্তু প্রচুর স্টল হয়েছে, বিভিন্ন আইটেমের পেভিলিয়ন কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে মেলা খাবারের ব্যাপারে কিন্তু অনেকেই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, তো হোটেল অবকাশ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্টুরেন্ট কিন্তু ওনারা দিয়েছে। দেখেন এখানকার পরিবেশ অনেক ভালো, প্রায় 500 মানুষ কিন্তু একসাথে খেতে পারবেন, পাশাপাশি এখানকার পরিবেশটা খুবই সুন্দর, এখন সব ধরনের খাবারই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, বাণিজ্য মেলায় কিন্তু এবার একটু অন্য বছরের তুলনায় একটু একটু অন্যরকম ই করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এবং এই ভিতরেও কিন্তু সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, আগের থেকে কিন্তু এবার পরিবেশটা একটু চেঞ্জ। আমি আপনাদেরকে একটু ভিউয়ার্সদের সুবিধার্থে দেখালাম যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারকার একটু পরিবেশটা সুন্দর করে করা হয়েছে।